দেবশিল্পী বিশ্বকর্মা পুজোকে সামনে রেখে মৃৎশিল্পীদের মূর্তি বানানোর প্রস্তুতি চলছে জোর কদমে। হাতে গোনা আর কয়েকটা দিন বাদেই দেবশিল্পী বিশ্বকর্মা পুজো। আগামী 17ই সেপ্টেম্বর দেবশিল্পী বিশ্বকর্মার পুজো। কাষ্ঠশিল্প, যানবাহন, মিস্ত্রি, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন অফিস, দোকান, বাড়িঘরে পূজিত হবেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা পুজো আয়োজকদের ব্যস্ততার পাশাপাশি চরম ব্যস্ততা লক্ষ্য করা গেছে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর সেন্ট্রাল রোড এবং ব্রহ্মাবাড়িস্থিত মূর্তিপাড়ায়। চলছে পুরোদমে দেবশিল্পী বিশ্বকর্মা প্রতিমা তৈরির কাজ। দিনরাত কাজ করে চলেছেন মৃৎশিল্পীরা, যাতে দেবশিল্পী বিশ্বকর্মা পুজো আয়োজকদের ঘরে সঠিক সময় পৌঁছে দিতে পারেন তারা। তাছাড়া খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়ার যে সকল এলাকায় প্রতিমা তৈরি করার কাজ করা হয়, এর মধ্যে অন্যতম বলা চলে শিববাড়ি এলাকায়। শহর এবং গ্রামাঞ্চলের বেশিরভাগ প্রতিমা এই স্থান থেকেই নিয়ে যাওয়া হয়। মৃৎশিল্পীরা জানান, এবছর পুজো আয়োজকদের সংখ্যা অনেকটা বেড়েছে, তবে আগের মতো তেমন আয় উপার্জনের মুখ দেখতে পাওয়া যায় না। এখন বাজারের মূল্য বৃদ্ধির কারণে খরচের তুলনায় সঠিক মূল্য পাওয়া যায় না। এছাড়াও প্রতিমা তৈরির মূল উপকরণ মাটি পর্যন্ত চড়া দামে ক্রয় করতে হয়। পাশাপাশি বাঁশ এবং সাজসজ্জার সামগ্রীর মূল্য অধিক বৃদ্ধি পাওয়ায় এখন তেমন লাভ হচ্ছে না। এখন আগের মতো এই কাজ করতে চায় না নতুন প্রজন্ম। ধীরে ধীরে প্রতিমা তৈরির কাজ করার লোক কমে যাচ্ছে। পরবর্তী সময় যেন আগামী প্রজন্ম এই মৃৎশিল্পটাকে বাঁচিয়ে রাখে, এই আহ্বান রাখেন মৃৎশিল্পীরা। আর মানুষগুলো খাটাইছে প্রফিট কম, কারণ দেখা যাচ্ছে যে 500-700 টাকা নিচে অনুসারে কেউ কাম করতে চায় না। তারপর আপনার সেই অনুসারে একটা মূর্তি বেতন লাগে, অনেক কম রেটে বিক্রি করুন লাগে। আমরা মাটি পাইতেও কষ্ট, সব দিকে মানে জিনিসপত্রের যে দাম, সুতলি, জলই, সাজ, আপনার যে এটির দাম, কাঠের দাম, বাঁশ, খের, মাটি সব দাম অনুসারে আমরা মূর্তি বিক্রি করে প্রফিট পাই না। আমরা মেন কইছে রেডিমেড মার্কেটটা আমরা নষ্ট করে কটা রয়েছে, আরও কিছুদিন বাকি রয়েছে, তো এবার বোঝা যাবে আর কি। আর এমনিতে তো জিনিসপত্র অনেক দাম, সব কিছু বাইরে গেছে গা, কিন্তু আমরা মূর্তির দামটা আর পাই না। আগে যত বেশি এই রেটই ব্যস্ত হইতেছে, তারা যদি কই ইয়ে করেন না, যে জিনিস কর না, আমরাও তো পারি না, আমরা এর বেশি পারতাম না, তো এইটাকেই বিক্রি করতে হইতেছে। আর মাটি মাটি তো পাই না, ভালো মাটি দেয়া, হ্যাঁ, এরপরে অনেক জায়গার থেকে আনন লাগে মাটি কিনা, আবার মাটির দামও দেওয়ান লাগে, মালিকরা জায়গার মালিকের টাকা দিতে লাগে, তো তারা আবার মাটি আনিয়া তারপর আমরা দেয়। এরপর গাড়ির হিসাবে মাটি থেকে 2,000-2,500 টাকা করে দেয়, এই তুলনা আমরা মূর্তি পয়সা পাই। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।